Hello, assalamu alaikum, my lovely viewers. এই যে সবাই নামাজ পড়তে যাচ্ছে, এটা শুক্রবারের ব্লগ। আমার পাপা আর ভাইরা নামাজ পড়তে যাচ্ছে, তো ভাবলাম যে এটা একটু শুট করি, আপনাদের সাথে শেয়ার করি। জুম্মার দিন তো আজকে, আমার আজকে আমার মামুনি রান্নাও নিয়ে যাবে আমার নানির জন্য। আমার নানি খুব অসুস্থ আছে, সেটা রেসিপিটা শেয়ার করবে না, কারণ রেসিপিগুলো আগে অনেকবার শেয়ার করেছে, আগে দেখাতে একটু বোরিং লাগে, বারবার রেসিপি বারবার রেসিপি। এই যে আমার পাপা রেডি হচ্ছে নামাজে যাওয়ার জন্য, এই যে আমার ভাই আর পাপা চলে যাবে নামাজ পড়তে। শুক্রবারের নামাজটা আসলে এই যে বাবা ছেলে নামাজ পড়তে চলে যাচ্ছে, আমার বাবার ভাইয়া গলাটা একটু বেরিয়ে গেছে, কারণ গেছে তো ক্লিনিকটা ভাবলো যে আপনাদের সাথে একটু শুট করে নিক। এই যে ক্লিনিকটা পুরাটুক শুট করে নিয়েছি, ক্লিনিকটা কিন্তু খুব সুন্দর ছিল গুছানো। এটা হচ্ছে ধানমন্ডিতে ইবনে সিনা, নানি ঘুমাচ্ছে আমার নানির জন্য শুধু মাছ ফুলকপি দিয়ে, ইলিশ মাছ বেগুন দিয়ে আর খিচুড়ি, গরুর খিচুড়ি দিয়ে গরুর মাংস মিক্স করে রান্না করেছিল, আর ইলিশ মাছ মাঝে রান্না করে নিয়ে আসতে পেরেছে। রান্নাটা তো কিন্তু দেখালাম, এই যে আবরার, ওকে তো আপনারা প্রায় ব্লগে দেখেছেন, আমার প্রিয়, আমার আম্মুরও খুব প্রিয়। ও এসেছিল আমার দুষ্টু আপুর সাথে, আমার নানি কিন্তু বেশ ভালোই আছে আল্লাহর রহমতে, অনেক অসুস্থ তারপরও অনেক স্ট্রং আছে, আপনারা দোয়া করবেন আমার জন্য। সে অনেক স্ট্রং স্থানের মধ্যে,
যে আমরা চলে যাচ্ছি নানিকে দেখে। এই যে তার পরের দিন আমার একটা আমার ওই যে আমাকে বার্থডেতে গিফট করেছিল নানি খেলা বন্ধু, আপনি অনেক গিফট দেখানো হয়েছিল কিন্তু এই গিফটটা দেখানো হয়নি। ক্লাসে এই বক্সটার মধ্যে একটা আংটি গিফট করেছিল আমার নানিকে, আর এটা আমার একটা আংটি গিফট করেছে এই ড্রেসটা আমার বার্থডেতে। আজকে সেরা এসেছে তার পরের দিন শনিবার সন্ধ্যাবেলা এসেছিল, তো সেটা আপনাদের সাথে ভাবে একটু শেয়ার করি। তো দেখাই দিলাম এই যে আন্টিরা বসে গল্প করছে, আন্টি ওদিকে একটা অপু আছে, তো এখনো যেন আমি মামনি ছেলেটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমি সাবস্ক্রাইব করেছি তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। এই যে বিকালে নুডলস পাকোড়া খেতে দিল, রাত্রে অনেকবার খেতে বলেছিল, রাত্রে আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছে মাংস টাংস কিছু খাবে না, তাই আমার মামনি কই মাছ রুটটা মাছ সবজি রান্না করেছিল।